সময় পেলেই খালি FB আর হোয়াটসঅ্যাপ। পাঁচুর পড়াশোনার বেজে গেছে 12টা, তাও তার খাবার রুচের অন্ত নেই। সন্ধে হলেই চাই তার রকমারি স্বাদের খাবার, এই যেমন আলুর দম আর সাথে পেটাই পরোটা। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পেটাই পরোটা। তাহলে বন্ধুরা দেখে নিন কিভাবে আমরা এই পেটাই পরোটা তৈরি করছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব পেটাই পরোটা বানানোর জন্য। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি নুন এবং চিনি। আমি কিন্তু ময়দা মেখে নেওয়ার সময় তেল ব্যবহার করছি না। আমি যেভাবে পেটাই পরোটা তৈরি করছি, অ্যাকুরেট যদি দেখে তোমরা এইভাবে তৈরি করো তাহলে একদম দোকানের মতনই কিন্তু পেটাই পরোটা তৈরি হবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। লুচি তৈরি করার সময় আমরা যেরকম ময়দা মেখে নিই, এর থেকে একটু নরম হবে ময়দাটা মেখে নেওয়াটা। সেইভাবেই কিন্তু আমাদের ময়দাটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছে বন্ধুরা যে ঠিক এইরকম ভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। এবারে আমি ময়দাটাকে রেখে দিচ্ছি, মানে এইরকম পর্যায়ে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব ময়দাটা সেট হয়ে নেওয়ার জন্য। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়ে ময়দাটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আবারও একটু ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে মেখে নিয়ে এবারে আমি কিচেন স্ল্যাবের ওপর ময়দাটাকে নিয়ে নিচ্ছি। ভালো করে কিচেন স্ল্যাবের ওপরে কিন্তু মেখে নেব। হাতে সামান্য একটু তেল দিয়ে নিলাম, ভালো করে মেখে নিচ্ছি। পেটাই পরোটার ময়দা কিন্তু এইভাবেই মেখে নিতে হবে, না হলে পরোটাগুলো নর্মাল পরোটা হয়ে যাবে, ফ্লেকি ব্যাপারটা আসবে না। ময়দাটা ভালো করে মেখে নিয়ে আমি এবারে একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিচ্ছি। ময়দাটা কিন্তু এইভাবেই বারবার বলছি, এই একইভাবে এইরকম নরম করেই কিন্তু মেখে নিতে হবে। আমি এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যে যেরকম পরোটা সাইজ তৈরি করবে সেরকমভাবে লেচিগুলো কেটে নেবে। চারটে লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে লেচিগুলোকে নিয়ে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখব। এবারে ভিজে কাপড়ের থেকে একটা করে লেচি বার করে নিয়ে আমি এবারে বেলে নিচ্ছি। পরোটা যেরকম বেলা হয় ঠিক এইভাবেই আমি আগে বেলে নিচ্ছি। পরোটাটা বেলে নেওয়ার পর আমি এর ওপর দিয়ে 1/2 চামচের মতন তেল ছড়িয়ে দিলাম। তেলটাকে ভালো করে পরোটার চারপাশে মাখিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আমি ময়দার গুঁড়ো, মানে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে মাঝখানটা তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যেরকম আমরা লাচা পরোটা তৈরি করি ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে গোল
করে নিলাম। তারপর এইভাবে চেপে বসিয়ে দিলে দেখো আমাদের লেচি তৈরি হয়ে গেল। এই লেচিটাকে এবার রেখে দিয়ে আরেকটা লেচিও আমি এইভাবে বেলে নিচ্ছি। আরেকটা পরোটা আমি বেলে নিয়েছি, এবারে আরেকটা প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবারও পরোটাটার উপর সাদা তেল মাখিয়ে নিলাম আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে এইভাবে মুড়িয়ে, মানে এর আগে আমি লাচ্ছা পরোটা যেভাবে তৈরি করেছিলাম সেইভাবে মুড়িয়ে মুড়িয়ে লেচি আরেকটা তৈরি করে নেব। আমাদের আরেকটা লেচিও তৈরি হয়ে গেল, বাকি লেচিগুলোকেও আমি এইভাবে বেলে নিচ্ছি। এবারে তেল মাখিয়ে রাখা এক একটা করে লেচি আমি ফাইনালি বেলে নেব। পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তাওয়া বসিয়ে নিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এবারে একে একে এই বেলে রাখা পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আগে প্রথমে সেকে নেব, সেকে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিতে হবে। দু পিঠ আগে ভালো করে সেকে নেব। একটা পিঠ সেকে নেওয়া হয়ে গেলে পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি এবং অপর পিঠটাকেও এইভাবে সেকে নেব। সেকে নেওয়ার সময় কিন্তু আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিতে হবে। পরোটাটা সেকে নেওয়ার পর আমি এর চারপাশ থেকে তেল দিয়ে দিচ্ছি এবং পরোটার ওপরেও তেল দিয়ে দিলাম। এই সময় কিন্তু মানে পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্যই তেলটা দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর একটু সাদা সাদা অবস্থাতেই কিন্তু পরোটাটা তুলে নিতে হবে, কারণ পেটাই পরোটা কিন্তু একটু সাদাই হয়ে থাকে, তাই জন্য সাদা সাদা অবস্থাতেই এটাকে তুলে নিতে হবে। ভেজে নেওয়ার সময় কিন্তু বারবার বলছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়েই ভেজে নিতে হবে। এবারে আমি পরোটাটাকে কিচেন স্ল্যাবের ওপর রেখে নিলাম আর এই গরম অবস্থাতেই পরোটাটাকে দু হাত দিয়ে এরকমভাবে পিটিয়ে নিতে হবে। যেহেতু এটা পেটাই পরোটা তাই বারবার এরকম পিটিয়ে নিলেই কিন্তু আমাদের পেটাই পরোটা দেখো একদম তৈরি হয়ে গেল। কেমন লাগলো আজকের রেসিপি পেটাই পরোটা? অতি সহজেই কিন্তু এই পেটাই পরোটা তৈরি করা যায়। আমাদের এই ভিডিওটি দেখুন আর অবশ্যই আপনারাও বাড়িতে এই পেটাই পরোটা ট্রাই করুন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট লিখে জানান। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিন। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে।